আমি জানি আমার পোস্টটা বড় কথা নয়, মানুষের পোস্টটাই বড় কথা। ভাঙ্গিলা দিদিঙ্ক দম্ভ, কামকু ফেরিবাকু ডাক্তরঙ্কু মমতাঙ্ক অনুরোধ। সম্বেদনা নুহে, ন্যায় দাবিরে অটল ডাক্তর সংঘ। কেতেজন দোষীঙ্ক বিরোধরে হইছি কার্যানুষ্ঠান, স্থিতি পাইঁ মমতা সরকার উপরে দোষ লদিলা ডাক্তর সংঘ। जो लोग हमारे साथ मौजूद हैं आंदोलन में, उनके लिए ट्रांसपेरेंसी हो, हम ऐसी ही कामना मुख्यमंत्री जी से करते हैं। प्रथमे देखाई थिले दम्भ, आरजीकर मेडिकल कॉलेज रे अगस्त 9 लज्जा घटना को नहीं बढ़ुची विवाद। मुख्यमंत्री ममता बनर्जी प्रथम थर पर आंदोलनकारी डाक्तर को आंदोलन स्थल में भेटा सहित कार्य को फेर अनुरोध। मुख्यमंत्री भाव में नुहे बर आपण दीदी भाव में आपण आलोचना करने को आसी ममता बनर्जी। डाक्तर को बुझाइबा को दीदी सबु प्रयास फेल मारी। मामलें कोलकाता पुलिस कमिशनर विनीत गोयल समेत स्वास्थ्य सचिव, स्वास्थ्य निर्देशक और डाक्तरी शिक्षा निर्देशकों निलंबन दाबी करते डाक्तर। गत 9 तारीख में सुप्रीमकोर्ट निर्देश पर भी डाक्तर संघ मृतकों पर न्याय दाबी में जारी रखिंट कार्य बंद आंदोलन, फल सारा राज्य में सांघातिक प्रभावित हो स्वास्थ्य सेवा। अगस्ट 9 एचआई चिकित्सा अवहेलू 23 जन अधिक लोकों मृत्यु होता स्वीकार कर खोद ममता सरकार। আমি জানি আমার পোস্টটা বড় কথা নয়, মানুষের পোস্টটাই বড় কথা। যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে, আমি কথা বলে সিদ্ধান্ত অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব। আমাদের যে মূলত আমরা যেটা দেখা করতে চাই তার বড় পরিষ্কার যেটা জায়গা আছে সেটা হচ্ছে পাঁচ দফা দাবি। আমাদের দাবি দেওয়াটাই আমাদের কাছে আসল জায়গা বলে আমাদের মনে করি। সেই দাবি দাবার জায়গা নিয়ে আমরা বসতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী যে সময় এসেছিলেন তিনি সুনির্দিষ্ট কিছু জায়গা বা প্লেস কখন টাইম বলে জাননি, সেই উদ্দেশ্যে আমরা একটা মেল করেছি, সেই মেলের কপি আপনাদেরকে আমরা দিয়ে দেব। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আপনি আমাদেরকে আলোচনার জন্য একটা সময় দিন, টাইম দিন, প্লেস দিন, যে মুহূর্তে জানাবেন আমরা সেই মুহূর্তে আমাদের পাঁচ দফা যে দাবি সেই দাবিকে সামনে রেখে আমরা আলোচনায় বসবো। লজ্জা ঘটনাকু মাসের অধিক সময় বিতিলে বি এ যাই কাহিকি মুখ্যমন্ত্রী আলোচনা করে নথিলে বলি পালটা প্রশ্ন করেছে ডাক্তার সংঘ। মুখ্যমন্ত্রীকো হাতরে রাজ্য আইন বিভাগ সহ স্বাস্থ্য বিভাগ রয়েছে, কিন্তু আরজিকর হসপিটালে মহিলা ডাক্তার দুষ্কর্ম ও হত্যার শিকার ঘটনায় অভয়াঙ্ক পরিবারকু ন্যায় দেবারে বিফল মমতা সরকার। সম্বেদনশীল ঘটনায় প্রথমরু কার্যানুষ্ঠান বদলরে দোষীঙ্কু ঘণ্ট ঘোড়াইবাকু ও অপরাধর প্রমাণ লিভাইবাকু প্রয়াস হইতিবা অভিযোগ করিছন্তি ডাক্তার। মামলায় সিবিআই মুখ্য অভিযুক্ত সঞ্জয় রায় এবং মেডিকাল কলেজের পূর্বতন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সমেত 12 জনক পলিগ্রাফ টেস্ট পরে রাজ্য সরকারক অবহেলা জল জল হয়ে দিশিছিল। নিজ দোষ ঘোড়াইবাকু এবে মুখ্যমন্ত্রী ডাক্তারকু কামকু ফেরিবাকু নিবেদন করিতিবা অভিযোগ করিছি বিজেপি। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে পরিকাঠামো এই ভেঙে পড়ার অন্যতম কারণ হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। কিন্তু যারা আন্দোলন করছেন তারা কোন পরিস্থিতিতে আন্দোলন করছেন? গতকাল মুখ্যমন্ত্রী বিবৃতি দিলেন যে তিনি প্রয়োজনে পদত্যাগ করতে চান, আমরাও আন্দোলন করছি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ, কিন্তু আমরা জানি উনি দেহত্যাগ করতে পারেন কিন্তু পদত্যাগ করবেন না। সিবিআই আকশন মামলাকু নিয়ে সুপ্রিমকোর্টক কড়া আভিমুখ্য মমতাঙ্ক সিংহাসনকু দোহলাই দিয়েছে। এপটে ডাক্তরঙ্ক তীব্র প্রতিবাদ বড়াইছে মমতা সরকারঙ্ক সংকট। সবুআড়ু সন্ধুয়াছি আক্রমণ পরে শুক্রবার নিজ পদ ছাড়িবাকু মধ্য রাজি থিবা কহিবাকু বাধ্য হইতিলে মুখ্যমন্ত্রী মমতা বানার্জী। আসন্তা 17 তারিখরে সুপ্রিমকোর্টরে সিবিআই স্ট্যাটস রিপোর্ট দাখল করিবা সহিত মমতা সরকারঙ্কু মধ্য দেবাকু পড়িব রিপোর্ট। ব্যুরো রিপোর্ট, অর্গস নিউজ। जदि आपण को आम वीडियो भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।